ইউরোপের শহরতলিতে অগ্নিকাণ্ডের ঘটনা। লেকটাউন কালিন্দিতে পরপর তিনটি দোকানে আগুন। প্রথম একটি টায়ারের দোকানে রান্না করার সময় আগুন লাগে, এরপর আগুন খাওয়ার দোকান এবং ডেকোরেটরসের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকলের তিনটি এবং পরে আরও দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলমন্ত্রী সুজিত বসু। গোটা পরিস্থিতি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর থার্মোকলের গোডাউনকে কেন্দ্র করে বিক্ষোভে মারধর স্থানীয়দের মধ্যে।